এই ফ্লো সার্ট এবং অ্যালগোরিদম নির্ণয় করতে বলেছে এই সেন্টিগ্রেট স্কেলের তাপমাত্রাকে ফার্নাইট স্কেলে প্রকাশ করলে যদি ফারানাইট স্কেলে প্রকাশ করা হয় তাহলে এর জন্য একটি ফ্লো সার্ড ও অ্যালগোরিদম নির্ণয় করতে বলেছে আমরা যদি এই সেন্টিগ্রেড এবং ফার্নাইট স্কেলের তাপমাত্রা বের করার জন্য একটি জেনারেল সূত্র আছে আমরা ওই সূত্রটা যদি লিখি এই এফ টু এই এফ ইকুয়ালস টু দেওয়া আছে এই নাইন সি বাই ফাইভ থার্টি টু এই থার্টি টু এখানে এই সি দিয়ে সেন্টিগ্রেড স্কেল এফ দিয়ে ফার্নাইট স্কেলকে বোঝাতে এই C দিয়ে সেন্টিগ্রেড স্কেলকে সেন্টিগ্রেড স্কেলের এই স্কেলের তাপমাত্রাকে কে বোঝাচ্ছে তাপমাত্রা আর এফ ডি একেল এই ফারেন্ট স্কেলের ফারেনহাইট এই স্কেলের তাপমাত্রাকে বোঝাচ্ছে আমরা জ্বর মাপার জন্য সাধারণত এই ফার্নাইট স্কেলের তাপমাত্রা ব্যবহার করি এই মানুষের শরীরের তাপমাত্রা যদি ফার্নাইট স্কেলে দেখায় তাহলে এই নাইনটি এইট ডিগ্রি সামথিং এরকম হতে পারে এই ফারেনহাইট হাইট এই মানুষের গায়ে তাপমাত্রা আর ওই এটাকে যদি সেন্টিগ্রেড স্কেলে প্রকাশ করতে হয় তাহলে আমরা এই সি কে বামে রেখে ডানে আমরা এই অ্যাপের মান বসাইলে আমরা কি পাবো এই সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রা পাবো আমাদেরকে বলা হয়েছে সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রাকে সেন্টিগ্রেড এই সি এর তাপমাত্রাকে ফারান হাইট স্কেলে তাহলে এই অ্যাপ টু আমরা এটা লিখতে পারি যদি এফ এর মান যদি এই সি এর মান যদি হয় এই থার্টি ডিগ্রি বা সি সেন্টিগ্রেড স্কেলের মান যদি হয় থার্টি ডিগ্রি এই সেন্টিগ্রেড তাহলে ফারানাইট এই স্কেলে এই ফারানাইট স্কেল কত হবে আমাদের ক্যালকুলেশন করতে হবে তাহলে এই এফ ইকুয়স টু আমরা যদি এরকম দেখি এই এফ ইকুস টু এফ ইকুইলস টু নাইন এই সি এর মান যদি আমরা বসাই থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি ডিভাইডেড বাই ফাইভ প্লাস থার্টি টু এটা তাহলে আমরা যদি ছোটো করি এখন এই ফাইভ আর থার্টি সিক্স আসে এরপরে এখানে আমরা ক্যালকুলেশন করলে পাই এই এটা সমান আসে এখানে এই চুয়ান্ন ফিফটি ফোর প্লাস থার্টি টু থার্টি টু এই এত এটা সমান আসে এইটি সিক্স এই এইটটি সিক্স এত ডিগ্রি ফারেনহাইট হাইট এইভাবে প্রসেস করে আমরা এই সি এর মানটা আমরা এখানে প্রদর্শন করে স্থাপন করে তাহলে আমরা কি করলাম এই সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রা স্থাপন করে ফার্নাইট স্কেলে তাপমাত্রা পেয়ে গেলাম এই এর ইকুইভেলেন্ট আমরা ফেলাম তাহলে এইভাবে আমাদেরকে বলা হয়েছে যে একটি প্লো টেন্ড করতে বলা হয়েছে তাহলে আমরা প্রোগ্রাম প্লো সার্ট জানি তাহলে এই প্রোগ্রাম প্লো এটা যদি আমরা প্রোগ্রাম রচনা করি তাহলে এইখান থেকে সি এর মান আমাদের কিবোর্ড থেকে দিতে হবে তারপরে প্রক্রিয়াকরণ করতে হবে এই সূত্রের মাধ্যমে তারপরে আউটপুট প্রদর্শন করতে প্রদর্শন করতে হবে এরপর আমরা শেষ করতে হবে তাহলে প্লো সার্ট আমরা প্রোগ্রাম প্লো সার্ট যদি অঙ্কন করি এই প্রোগ্রাম প্লো সার্ট প্রোগ্রাম প্লো আর আমরা এই প্রতীকগুলি জানি এই যদি প্রতীকগুলি আমরা লিখি এই প্রতীকগুলি হচ্ছে প্রথম হচ্ছে শুরু করতে হবে এই শুরুর একটা প্রতীক আছে এটা হচ্ছে কি শুরুর প্রতীক তাহলে এই প্রতীকটা দিয়ে আমরা কি করব প্রোগ্রামটা শুরু হবে এই এটা শুরু এবং শেষ তাহলে এটা হচ্ছে কি শুরু এই শুরু শুরু আরেকটি প্রক্রিয়া প্রতীক হচ্ছে এই ইনপুট বা মান গ্রহণের জন্য এই ইনপুট আউটপুট এবং ইনপুট প্রদর্শনের জন্য তাহলে আমরা ইনপুট হিসেবে সি এর মান এখানে আমরা প্রদর্শন করেছি সি এর মান আমরা কিবোর্ড থেকে যদি প্রদান করি তাহলে এই সি এর মানটা হবে কি ইনপুট তাহলে প্রক্রিয়া করানোর পরে এই এইটি সিক্স হবে আউটপুট বা এফ এর মানটা হবে এই আউটপুট তাহলে আমরা যদি এই হিসেবে অঙ্কন করি তাহলে ইনপুট প্রদর্শনের জন্য আমরা এই সামান্তরিক আঁকতে হবে সামান্তরিক আকৃতি এই এটা হবে কি সামান্তরিক আকৃতি হবে তাহলে হয়তো এটা হবে কি এই ইনপুট তাহলে সি এর মান গ্রহণ এখানে হবে কি সি এর মান সি এর মান গ্রহণ আমরা এই সি এর মান প্রদর্শন করলে এই ফারেনহাইট স্কেলের মান পাবো তাহলে এটা এরকম হবে এই এটা এই ডিরেকশানে শুরু করে এখান থেকে আমরা এই ইনপুটের মান সি এর মান গ্রহণ করব সি এর মান গ্রহণ এরপর সি এর মান ফেলে এই সূত্রের মাধ্যমে এই ফারানাইট স্কেলে এই এফ ইকুয়াল টু নাইন সি ডিভাইড বাই ফাইভ প্লাস থার্টি টু এই সূত্রের মাধ্যমে আমরা সি এর মান বসাইলে এই করে ক্যালকুলেশন করে আউটপুট প্রদর্শন প্রদর্শন করবে তাহলে আমরা যদি এই প্রক্রিয়াকরণে চিত্র অঙ্কন করি চিত্রটা হবে এই এই রেক্ট্যাঙ্গেল আয়ত আকৃতি এই আকৃতি হবে এটা হবে কি এই আয়ত আকৃতি তাহলে এটা হবে কি প্রক্রিয়াকরণ বা প্রক্রিয়াকরণটা কি হবে এই এফ এই এফ ইকুয়ালস টু নাইন সি ডিভাইডেড বাই ফাইভ প্লাস থার্টি টু এটা তাহলে এই সি এর মানটা এখানে পাওয়ার পর এইখান থেকে এই সূত্রতে আসবে এটা কি হবে প্রক্রিয়াকরণ করা হবে এরপর প্রক্রিয়াকরণ করে ক্যালকুলেশন করে এই মানটা এফ এ প্রকাশ করবে এফ এ পার্নাটি স্কেলে প্রকাশ করবে তাহলে আউটপুট প্রদর্শন করবে তা আউটপুটের জন্য আমরা একটি চিত্র এই সামান্তরিক টাকতে হবে সামান্তরিক আকৃতি তাহলে এইটা হবে কি এই ইনপুট এবং আউটপুট প্রদর্শনের জন্য তাহলে এটা আমরা এইভাবে অঙ্কন করতে পারি এইটা হচ্ছে কি এই এফ এর মান প্রদর্শনের জন্য হবে এই এফ এর মান প্রদর্শনের জন্য কেন এখানে ক্যালকুলেশন করলে এই এর মান গ্রহণ করে ক্যালকুলেশন করে এফ এর মান প্রদর্শন করতে হবে তাহলে এই এফ এর মান প্রদর্শন প্রদর্শনের জন্য তাহলে এইখান থেকে প্রসেস করে এফ এর মানটা আমরা এখানে প্রদর্শন করব এই চিত্রের মাধ্যমে আমরা কি করব এইটা প্রদর্শন করব তাহলে এখান থেকে প্রক্রিয়াকরণ করে এই মান প্রদর্শন করবে তারপর আমরা শেষ শেষ করতে হবে শুরু যেতে তাহলে শুরু এবং শেষ প্রতীক সিম্বল তাহলে একই একই এটা হবে এরকম তাহলে এই শুরুতে যেই সিম্বলটা দিয়েছি আমরা তাহলে এই একই প্রতীক এখানেও দিতে হবে এই হবে কি শেষ তাহলে এই প্রোগ্রাম স্কেলের এবং সেন্টিগ্রেড স্কেলের জন্য তাহলে এখানেই হবে এই শেষ এই শেষ শেষ আমরা এই প্রোগ্রাম শুরু এবং শেষের জন্য এই প্রতীক তাহলে এই এটা হচ্ছে কি প্রোগ্রাম প্লোচার্ট আমরা এই নির্ণয় করলাম এই সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রাকে ফার্নাইট স্কেলে প্রদর্শনে এই প্রোগ্রাম প্লোচার্ট আমরা যদি এর ফোর যদি অ্যালগোরিদমটা লিখি এই অ্যালগোরিদম এই সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশের জন্য অ্যালগোরিদমটা যদি লিখি আমরা এই অ্যালগোরিদম অ্যালগোরিদম এল গোরিদম তাহলে এই অ্যালগোরিদম আমরা জানি অ্যালগোরিদম হচ্ছে প্লোসার্ডের এই কথায় প্লোসার্ডের বা প্রোগ্রামের প্রবাহ চিত্রটাকে কথায় আকারে লিখলে ধাপে ধাপে লিখলে এটা কী হবে এই অ্যালগোরিদম তাহলে আমরা এই প্রোগ্রামটার জন্য বা এই সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রাকে ফারেনহাইটে প্রকাশের জন্য এই এর যদি অ্যালগোরিদমটা লিখি কোথায় তাহলে প্রথম ধাপটা যদি আমরা লিখি এখানে এই প্রথম ধাপ হবে এখানে যদি আমরা লিখি প্রথম ধাপটা হবে এই ধাপ এক এই ধাপ এক প্রায় এটার মতোই এই ধাপ এক হবে এই এক হবে শুরু এই অ্যালগোরিদম আমরা এখানে লিখতে হবে কোথায় আগে লিখতে হবে তাহলে এই কথা হচ্ছে কি শুরু এখানে শুরু এরপরে দ্বিতীয় ধাপ এই ধাপ দ্বিতীয় এই ধাপ দ্বিতীয় হচ্ছে এই সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রার জন্য সি সলকের মান গ্রহণ এখানে সি একটি সলক আমরা এই সি সলকের সেন্টিগ্রেডের তাপমাত্রা গ্রহণ করতে হবে তাহলে এই সেন্টিগ্রেড স্কেলের সেন্টিগ্রেড সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রার জন্য আমরা পরীক্ষার খাতায় একই কালার ব্যবহার করব তাহলে এখানে এই সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রার জন্য সি সলকের মান গ্রহণ সি চলকের মান গ্রহণ গ্রহণ গ্রহন দাফ হচ্ছে এই প্রক্রিয়াকরণ দাপ আমরা যদি দেখি যে এই সূত্র ব্যবহার করে এই সূত্রটা ব্যবহার করে আমরা এই সূত্র জানি এফ ইক নাইন সি বাই এফ প্লাস থার্টি টু তাহলে এই তৃতীয় দাফে দাফ তিন এই দাফে বলা হয়েছে যে এই এফ ইক টু এই এফ ইকি ডিভাইডেড বাই ফাইভ প্লাস টু এই সূত্র ব্যবহার করে সূত্র ব্যবহার করে ব্যবহার করে নির্ণয় করা নির্ণয় করা তাহলে এই দাপ তিনে এখন আমরা দাপ সাইরে এই মান দেখানো এই সাইরে যদি তাহলে এই দাফ সাইরে হচ্ছে কি এই প্রদর্শন করা এফ সলকের মান 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 প্রদর্শন করা প্রদর্শন করা বা দেখানো এরপরে দাফ শেষ দাফ হচ্ছে কি এই দাফ পাঁচ দাফ পাঁচ হচ্ছে এই শেষ বা সমাপ্ত এই সমাপ্ত তাহলে এই প্রোগ্রামের প্লোসার্ট বা অ্যালগোরিদম দেখে একজন সহজেই প্রোগ্রাম রচনা করতে পারে এখানে ধাপে ধাপে আমাদেরকে কিভাবে কাজ করতে হবে এই এগুলো বলা হয়েছে বা প্লোসার্ট দেখে আমরা সহজে বুঝতে পারি যে এখানে কোনটা ইনপুট হিসেবে দিতে হবে কোনটা প্রক্রিয়াকরণ করতে হবে কিভাবে বা কিভাবে এই আউটপুট প্রদর্শন করতে হবে তাহলে এইটা হচ্ছে আমাদের আমাদের এই অ্যালগোরিদম আর এই সেন্টিগ্রেট স্কে তাপমাত্রাকে ফরেনার স্কেলে প্রকাশের জন্য আর এটা হচ্ছে প্রোগ্রাম প্লো সার্ট আমরা যদি প্রোগ্রাম রচনা করি তাহলে এইটা প্লো সার্টটা হবে এটা তাহলে আমরা এই দুটি নির্ণয় করলাম